সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাগো নিউজের নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুজ্জামান উজ্জ্বল। আজ স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জাগো নিউজের ডেপুটি চিফ রিপোর্টার সাইদ শিপন। শিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচনা শুরু করার আগে দেখে আসি সংবাদ শিরোনাম। ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১,474 টাকা। মেট্রো রেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবাস্তব, যুক্তি নেই বলেছেন ওবায়দুল কাদের। পরিবেশ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, ভোট সুষ্ঠু হয়নি দাবি করে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনুসকে কারাগারে পাঠানোর পরিকল্পনা নেই বলেছেন আইনমন্ত্রী। আন্দোলন নিয়ে হতাশ নয় বিএনপি, ফাঁকা ওয়াজ বলছে আওয়ামী লীগ। সরকার আমাদের সংসদে নিয়ে গেছে, এটা আংশিক সত্য বলেছেন জিএম কাদের। দেশে ক্যান্সারের চিকিৎসায় ভোগান্তি, খরচে নিঃস্ব মানুষ। আধা ঘন্টায় প্রায় ৩০০ কোটি টাকার লেনদেন, সূচকের বড় লাভ। শীত কমতে পারে, মঙ্গলবার বৃষ্টির আভাস। র‍্যাবের অভিযান, সবজির ট্রাক থেকে চাঁদা আদায়, ঢাকায় গ্রেপ্তার ৫১ জন। এই ছিল সংবাদ শিরোনাম। শুরুতে স্টুডিওতে উপস্থিত সাইদ শিপনের কাছে যাচ্ছি। সাইদ শিপন, শেয়ার বাজার কখনো উঠছে কখনো নামছে, আজকে দিনের শুরুতে আধা ঘন্টায় প্রায় ৩০০ কোটি টাকার লেনদেন, সূচকের বড় লাভ, কি মনে হচ্ছে সামনের দিনগুলো কেমন যাবে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যে প্রতিবেদনটির কথা বলছি সেটা প্রথম আধা ঘন্টার চিত্র ছিল এবং দিন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আপনি জানেন যে দুপুর ২:৩০ পর্যন্ত শেয়ার বাজারের লেনদেন হয়, ২:২০ পর্যন্ত মূল লেনদেন এবং পরবর্তী কিছু সময় আপনার হচ্ছে পোস্ট ক্লোজিং সেশন থাকে। সেই হিসেবে আমরা আজ দিনের লেনদেন শেষে কিন্তু দেখেছি যে ১৫০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, যেটি আসলে ২০২২ সালের সেপ্টেম্বরের পরে সর্বোচ্চ, অর্থাৎ ১৬ মাসের ভিতরে কিন্তু আমরা আজ শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন দেখেছি। কিছুদিন আগে কিন্তু শেয়ার বাজার নিয়ে যখন আপনার সঙ্গে আলোচনা করছিলাম সেই সময় কিন্তু বলেছিলাম যে এই যে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পরে মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এর সঙ্গে মাস শেষের একটি বিষয় রয়েছে, অনেকে তার টাকা ফ্রি করার একটি চেষ্টা করছেন এবং যারা মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন তাদের মার্জিন ঋণের উপরে একটা চাপ পড়ছিল, যে কারণে বিক্রির একটা প্রেশার কিন্তু শেয়ার বাজারে ছিল। এর ফলে বিভিন্ন কোম্পানির শেয়ার দাম কিন্তু আমরা দেখেছি ৩০-৪০% পর্যন্ত কমে যায়। সেই সময় কিন্তু আমরা কয়েকজন বিশেষজ্ঞর সঙ্গে কথা বলে প্রতিবেদন করেছিলাম এবং আপনার মাধ্যমে এই আলোচনায় কিন্তু জানিয়েছিলাম যে মাস শেষ হলে নতুন মাসের শুরুতে হয়তো আমরা শেয়ার বাজারে একটি পজিটিভ ইফেক্ট দেখতে পাব। সেটি কিন্তু এখন বাস্তব হচ্ছে এবং আমরা কিন্তু শেয়ার বাজারে বেশ ইতিবাচক ধারা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখব আজ প্রধান মূল্য সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট এবং ৩০০-এর অধিক প্রতিষ্ঠান কিন্তু আজকে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে এবং প্রায় ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে ৫%-এর উপরে। এর ভিতরে ২৫টি কোম্পানির শেয়ার দাম একদিনে যতটা বাড়া সম্ভব, আপনি জানেন যে সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু প্রতিষ্ঠানগুলোর দাম একদিনে কতটুকু বাড়তে পারবে সেটির সীমা নির্ধারণ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আজ ২৫টি কোম্পানির শেয়ার দাম কিন্তু একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে এবং লেনদেনের এক পর্যায়ে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো শেয়ারের বিপুল পরিমাণ ক্রয় আদেশ আসে দিনের সর্বোচ্চ দামে, বিপরীতে বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে এবং সেগুলো স্বাভাবিকভাবে কিন্তু দিনের সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে। আপনি জানেন যে শেয়ার বাজারের ভাষায় এটিকে হল্টেড বলা হয়। অনেক প্রতিষ্ঠান, শতাধিক প্রতিষ্ঠানের দাম বেড়েছে, এই শতাধিক প্রতিষ্ঠানের দাম কি বাড়ার মতো কোম্পানি তারা, এটাকে আপনি স্বাভাবিক বলছেন? এই যে শতাধিক প্রতিষ্ঠানের দাম বাড়ার যে বিষয়টি বললাম এর ভিতরে বেশিরভাগই শেয়ার দাম কিন্তু অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এবং এখান থেকে বাড়াটাই কিন্তু স্বাভাবিক। তবে এখানে কিছু কিছু কোম্পানি আছে যেগুলোর দাম আসলে যেভাবে বাড়ছে সেটি কিন্তু কখনোই যুক্তিসঙ্গত না এবং শেয়ার বাজার সংশ্লিষ্টরাও অস্বাভাবিক বলছে। এবং আপনি জানেন যে আমরা কিন্তু ইতিমধ্যে একাধিক নিউজ করেছি প্রতিষ্ঠান ধরে ধরে, যেমন একটি কোম্পানির শেয়ার দাম ১০ টাকা থেকে আমরা দেখেছি ২০০ টাকার উপরে চলে গেছে, আবার ১০ টাকার যে শেয়ার দাম দীর্ঘদিন ধরে লেনদেন হয় নাই সেই শেয়ার দাম কিন্তু এখন প্রায় ৫০ টাকা, এমনও কিন্তু কিছু কোম্পানি আছে। এগুলো কিন্তু যে বিশেষ চক্র যে এই কোম্পানির শেয়ার দাম বাড়াতে
ভূমিকা রাখছে, এটি কিন্তু শেয়ার বাজার সংশ্লিষ্টরা কিন্তু বলেছেন যে এটি নিয়ন্ত্রক সংস্থার উচিত এই বিষয়গুলো তদারকি করা এবং যারা আসলে ম্যানিপুলেট করে এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আইনি শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু আস্থা ধরে রাখা কঠিন হবে। এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের কি সতর্কতা অবলম্বন করা উচিত? এক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই ফান্ডামেন্টাল বিষয়টি পর্যালোচনা করতে হবে, পাশাপাশি টেকনিক্যাল কিছু অ্যানালাইসিস আছে সেগুলো আসলে দেখতে হবে এবং বরাবরই কিন্তু বিশেষজ্ঞরা যে বিষয়টিতে গুরুত্ব দেন বিনিয়োগকারীদের কিন্তু শিক্ষিত হতে হবে, অর্থাৎ বিনিয়োগ শিক্ষাটা তাদের গ্রহণ করতে হবে এবং কোথায় বিনিয়োগ করতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কোথায় শেয়ার কিনতে হবে সেই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন আছে। পাশাপাশি এমন কোম্পানিতে আসলে বিনিয়োগ করা উচিত না যে কোম্পানি বছরের পর বছর লভ্যাংশ দেয় না, শুধুমাত্র গুজবের ভিত্তিতে দাম বাড়ে, এ ধরনের কোম্পানিতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে কিছু বিনিয়োগকারী হয়তো প্রফিট পাবেন কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু লোকসানে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের উচিত যে কোম্পানিগুলোর আয়ের ধারাবাহিকতা রয়েছে এবং ধারাবাহিকভাবে আয় বাড়ছে সেই ধরনের কোম্পানি বাছাই করে সেই ধরনের কোম্পানিতে কিন্তু বিনিয়োগ করা উচিত বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। ধন্যবাদ সাইদ শিপন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রধান প্রতিবেদক মাসুদ রানার কাছে। পরিবেশ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, ভোট সুষ্ঠু হয়নি দাবি করে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। আজকে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাগ পরিবেশ মন্ত্রী পাবেন সাক্ষাৎ করতে এসেছিলেন, সেখানে আসলে দ্বিপাক্ষিক আলোচনা, আসলে এটি সৌজন্য সাক্ষাৎ। এটি নতুন সরকার আসার পর যে মার্কিন রাষ্ট্রদূত সেই অংশ হিসাবে আজকে তারা আজকে তিনি পরিবেশ মন্ত্রীর কাছে এসেছিলেন এবং সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশের যে জলবায়ু আমরা একসঙ্গে কাজ সন্তুষ্ট হয় আসলে আমাদের সঙ্গে যে আমরা একসাথে আমরা কাজ আমরা এগিয়ে নিতে চাই। সেখানে আমরা সব বিষয়ে একমত হবো এমন কোনো কথা নেই, কিছু কিছু জায়গায় ভিন্ন মত থাকতেই পারে এবং নির্বাচন নিয়ে তারা তাদের যে স্টেটমেন্ট বা তাদের যে কথা সেটি হলো যে বাংলাদেশের যে নির্বাচিত হয়েছে সেটি অবাধ এবং নিরপেক্ষ হয়নি, এরপরও তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটি তারা বর্তপরিকর বা সেটি তারা আগামী দিনে এগিয়ে নেবে এমন তাই মার্কিন রাষ্ট্রদূত পরিবেশ মন্ত্রীকে জানিয়েছেন। মাসুদ রানা, আরো একটি প্রতিবেদন নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতেই চাই। মেট্রো রেল এখন জনপ্রিয় গণপরিবহন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মেট্রো রেলে শিক্ষার্থীদের অর্ধেক বাড়ার দাবি অবান্তর, যুক্তি নেই বলছেন ওবায়দুল কাদের। বিস্তারিত আপনার কাছে শুনি। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রের সঙ্গে সাক্ষাতের পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেন, সেখানে একটি প্রশ্ন এসেছিল যে শিক্ষার্থীদের কাছে একটি দাবি এসেছে যে অন্যান্য যে গণপরিবহন বাস বা অন্যান্য যে অন্যান্য গণপরিবহন রয়েছে সেখানে যে শিক্ষার্থী অর্ধেক ভাড়া নেওয়ার একটি বিষয় রয়েছে সেটি বিবেচনা করা হোক। তিনি বলেছেন যে পৃথিবীর কোথাও এটি নেই, আমি কোথায় যাবো সেটি পরে নামবো তাতে আমাকে 30 টাকা দিতে হচ্ছে। তিনি বলেন যে আরো যে মেট্রো রেল একটা আধুনিক গণপরিবহন যেটি বাংলাদেশে এসেছে এটাকে আমাদের উৎসাহিত করা দরকার, এখানে উঠতে আর কত টাকাই বা লাগে, উত্তর থেকে মন্ত্রী রাখতে কত টাকা লাগে সেটি তিনি প্রশ্ন রাখেন এবং তিনি বলেন যে এটা একটা যে শিক্ষার্থীদের যে অর্ধেক বা
দিয়ে মেট্রো রেলে চলাচল নেই, পৃথিবীর এমন ব্যবস্থা নেই করেছেন ওবায়দুল কাদের। ধন্যবাদ মাসুদ রানা। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের নিজস্ব প্রতিবেদক আবদুল্লাহ আল মেরাজের সঙ্গে। তিনি একটি বিশেষ প্রতিবেদন করেছেন, দেশে ক্যান্সারের চিকিৎসায় ভোগান্তি, খরচে নিঃস্ব হচ্ছে মানুষ। আজকে সেই দিবসের একটি প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদ হচ্ছে যে বৈষম্য কমানোর জন্য, যে সাধারণ মানুষ এবং হচ্ছে সবাই, যে গরিব এবং ধনী শ্রেণীর সবাই যাতে হচ্ছে যে ক্যান্সারের যে চিকিৎসা সেই চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই কিন্তু এই প্রতিবাদ গ্রহণ করা। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই যে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু ক্যান্সারের যে চিকিৎসা কেন্দ্র সেগুলো কিন্তু অপ্রতুল, এবং সেই হারে যে স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন ছিল যে প্রতি 10 লাখ মানুষের জন্য একটি করে সেন্টার থাকতে হবে, সেই সেন্টারের হিসেব করলে কিন্তু বাংলাদেশে 160টি কমপক্ষে ক্যান্সার সেন্টার থাকার কথা ছিল, সেই ক্যান্সার সেন্টার বাংলাদেশে নেই। সর্বসাকলে হয়তো 40-45 এর মতো ক্যান্সার সেন্টারের কথা বলা হচ্ছে সরকারি এবং বেসরকারি মিলিয়ে। অন্যদিকে এই বাংলাদেশে আরো রেডিয়েশন মেশিন, রেডিওথেরাপি যে মেশিন গুলা ক্যান্সার চিকিৎসা, কিন্তু এই রেডিওথেরাপি মেশিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশে সেই ধরনের মেশিন যা আছে তার সরকারিভাবে 20-টি মতো আছে, তার প্রায় 2/3 নষ্ট বলে আমরা জানতে পেরেছি। এই সর্বসাকল্যে এছাড়া রোগীদের যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু গরিব, সেই গরিব মানুষের যে ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে কিন্তু প্রথমেই নির্ণয় করতে 2-3 লাখ টাকা বা এরও বেশি খরচ হয়ে যায়। এরপর ক্যান্সার যেহেতু দীর্ঘমেয়াদী রোগী, রোগ পরিচালনা করতে করতে তাদের কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, যে অনেকে জমি জমা বিক্রি করে হচ্ছে এক সময় গিয়ে তারা হাল ছেড়ে দেয় এবং এক সময় গিয়ে তারা চিকিৎসা নেয় না। এতে করে কিন্তু বিশাল একটা আমাদের গরিব একটা শ্রেণী তারা হচ্ছে যে চিকিৎসা না নিয়েই মারা যাচ্ছে। এছাড়া ওষুধেরও কিছু সংকট আছে, মরফিনের সংকট আছে, অন্যদিকে কিছু আরো আরো অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা, যেমন হচ্ছে বাংলাদেশের এই ওষুধের যে অপ্রতুলতা, সেই বাংলাদেশ থেকে বাহির থেকেও কিন্তু হচ্ছে অনেক ধরনের ওষুধ কিনে আনা লাগতেছে ক্যান্সারের ওষুধ। এবং হচ্ছে বাংলাদেশে এখন কিন্তু বর্তমানে কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যান্সারের ওষুধ তৈরি করছে, কিন্তু যে পরিমাণে দরকার ছিল তা হয়তো হচ্ছে না আর কি। ধন্যবাদ আব্দুল্লাহ মিরাজ। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে। র‍্যাবের অভিযান, সবজির ট্রাক থেকে চাঁদা দেয়, ঢাকায় গ্রেফতার 51। ধন্যবাদ আপনাকে। যেসব ট্রাক আছে এবং মূলত ট্রাকগুলো এমন 6টি রুট রয়েছে, সেই রুটগুলোতে প্রতিদিন এই ট্রাকগুলোর কাছ থেকে 200-300 টাকা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর নামে এবং বিভিন্ন সংগঠনের নামে চাঁদা আদায় করত বিভিন্ন চক্র। এসব চক্রের মোট 51 জনকে গতকাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত এই মোট 51 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে আজকে দুপুরে র‍্যাবের মিডিয়া অ্যান্ড লিগাল উইং এর পরিচালক কমান্ডার খন্দকার মঈন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বিশেষ করে সবজির যে দাম, শীতকালীন সবজি, আপনি জানেন যে ঢাকায় এখন ববর্তমানে 1 কেজি সিম কিনতে গেলে 60 টাকা দরে 1 কেজি সিম কিনতে হচ্ছে, কিন্তু জেলা শহরগুলোতে এই সিমের মূল্য 30-40 টাকা। এই সিম যখন ঢাকায় আসছে, ঢাকায় এসে ক্রেতাদের 60 টাকা দামে কিনতে হচ্ছে। মূলত এই চাঁদাবাদীর জন্য ট্রাকে যখন পণ্য ঢাকায় প্রবেশ করছে, ঢাকায় প্রবেশ করার ফলে পণ্যের মূল্য ব্যবসায়ীরা বৃদ্ধি করছে। এই যে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলো, তাদের কোথা থেকে গ্রেফতার করা হলো? ধন্যবাদ আপনাকে। রাজধানীর কাওরান বাজার, বাবু বাজার, গুলিস্তান, দৈনিক বাংলা মোড়, ইত্তেফাক মোড়, টিটিপাড়া, গাবতলী ও এবং গতকাল রাত্রে যখন ছিল ঠিক সেই মুহূর্তে
র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে একদম হাতে নাতে 51 জনকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তারের সময় তাদের পরনে পোশাক ছিল ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিফর্ম ছিল, বিভিন্ন সংগঠনের ইউনিফর্ম ছিল, এবং পুলিশ যে লাইট ইউজ করে সেই লাইট ছিল, তারা ট্রাকের লাইট মেরে মেরে চালককে নির্দিষ্ট করে 200 থেকে 300 টাকা পর্যন্ত প্রতি ট্রাকের কাছ থেকে নিয়ে নিচ্ছিল, এবং যারা টাকা যারা টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল যে ড্রাইভাররা, সেই গাড়ির লুকিং গ্লাস সহ অন্যান্য গ্লাস ভেঙে দিত এই চক্রটা। তো এরকম ঢাকা এই যে চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে, এগুলো এতদিন নজরে আসেনি কেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এর আগেও কিন্তু এসব চক্রের বিরুদ্ধে প্রতিবেদন হয়েছে, সাংবাদিকরা করেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তারের পরে তারা পুনরায় জামিন পেয়ে আবারও এই একই কাজে জড়িয়েছে, এবং গ্রেপ্তার 51 জনের মধ্যে প্রায় 30 জনের বিরুদ্ধে কিন্তু এর আগে 7 থেকে 15টি পর্যন্ত মামলা রয়েছে। তন্ময়, আমরা অভিযোগ আকারে পেয়ে থাকি যে এগুলো রাজনৈতিক নেতাদের, সরকার দলীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় হয়ে থাকে, এবং এই যে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলো, তারা র‍্যাবের কাছে কোনো কিছু বলেছেন কাদের নির্দেশে তারা এগুলো করছেন, এ নিয়ে কোনো কথাবার্তা কি হয়েছে? জি, মূলত তারা মূলত সিন্ডিকেটের হয়ে কাজ করে, যারা অর্থাৎ নির্দেশ যারা এই ফিল্ডে কাজ করছেন তারা মূলত বয়ন করে প্রতি রাত্রে টাকা উত্তোলন 700 থেকে 1000 টাকা তারা রাত পার রাত এই টাকা পেতেন, এবং মূলত সিটি কর্পোরেশন, আপনি যে প্রশ্নটি করেছেন, তারা রাজনৈতিক কোনো ব্যক্তির নাম প্রকাশ করেনি, তবে তারা উল্লেখ করেছেন যে কল্যাণ সমিতি বা কল্যাণ পার্টি, আইন শৃঙ্খলা বাহিনী বা সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে এবং যে স্লিপ দেয় সেই স্লিপ নিয়ে তারা মূলত প্রত্যেক ট্রাক থেকে 200 থেকে 300 টাকা করে উত্তোলন করত। ধন্যবাদ আপনাকে, এবং র‍্যাবের কাছে প্রত্যাশা তারা নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করলে হয়তো, আপনি যেমনটা বলেছেন যে জেলা পর্যায়ে 30 টাকার সিম 60 টাকা হয়ে যায় ঢাকা শহরে আসলে, হয়তো মানুষ কিছুটা কম দামে। আমি আরেকটু বলতে চাই যে রমজানকে কেন্দ্র করে মূলত সরকারের হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়ার পরেই মূলত র‍্যাব গতকাল কাজ শুরু করেছে, এবং টানা রমজান পর্যন্ত র‍্যাব এই কাজটি বাস্তবায়ন করবে। ঢাকা শহরে যে ট্রাকগুলো প্রবেশ করে সেই ট্রাকের প্রবেশকে নির্বিঘ্ন করতে, এবং চাওরান বাজার সহ বিভিন্ন যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটে যাতে পণ্যবাহী ট্রাক সবজিগুলো নির্বিঘ্নে প্রবেশ করতে পারে, সেই জন্য মূলত রমজান পর্যন্ত র‍্যাব কাজ করবে বলে জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি সাইফুল হক মিঠুর সঙ্গে, আমাদের নিজস্ব প্রতিবেদক। সরকার আমাদের সংসদে নিয়ে গেছে, এটা আংশিক সত্য বলেছেন জিএম কাদের। আমরা কথা বলব, ধন্যবাদ আপনার, ধন্যবাদ। জাতীয় পার্টিতে যারা জাতীয় পার্টিতে আসলে সংবর্ধনা জাতীয় পার্টি কার্ড পর জিএম কাদের আসলে কথা বলেছেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, এবং সেখানে দলের দলে ভাঙন এসব প্রসঙ্গও কিন্তু তিনি এনেছেন, এবং তিনি বলেছেন যে বর্তমানে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে সেখানে আসলে পরিবেশ হবে না। তিনি বলেছেন রাষ্ট্রপতি পার্টির যে প্রতিষ্ঠাতাদের সাথে নাম নিয়ে কেউ একাধিক দল করতে পারে তাতে কারো কিছু যায় আসে না, তবে জাতীয় সম্ভাবনা নেই। গত নির্বাচনে আওয়ামী লীগের যে 26টি সিট ছেড়ে দেওয়া, এটি নিয়ে আসলে সরকার বিভ্রান্তি কোনো আসনেই তাদের অন্যান্য প্রতি, এবং সেখানে আসলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে
আমরা কিছুটা নিয়ন্ত্রিত হয়েছি, সরকার আমাদের সংসদে এনেছে, এ ধরনের কথাবার্তা গুলো কিছুটা পুরোপুরি বা সরকারের বদন্যতায় জাতীয় পার্টি আসলে বিরোধী দল হয়নি, জাতীয় পার্টি নিজেরাই ফাইট করেছে এবং নিজেদের গুণে তারা আসলে বিরোধী দল হতে পেরেছে, এবং পাশাপাশি সংসদে কথা বলা থাকে সম্ভবত হয়ে উঠতে পারে। ধন্যবাদ সাইফুল হক মিঠু। এ পর্যায়ে আমরা স্টুডিওতে ফিরে আসছি সাইদ শিপনের কাছে। 12 কেজি এলপিজির দাম বেড়ে 1,474 টাকা হয়ে গেছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের যে এলপিজির দাম সেটি কিন্তু নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তো তারা কিন্তু আজ নতুন করে এলপিজির দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে আমরা 12 কেজির যে দামটি দেখছি তাতে গত জানুয়ারিতে আপনি জানেন যে 1,433 টাকা দাম নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ 40 টাকার মতো কিন্তু দাম বাড়ানো হয়েছে 12 কেজিতে। আপনি জানেন যে এলপিজির যে বিষয়টা, এটি কিন্তু আমরা অনেকটাই আমদানি নির্ভরশীল এবং রপ্তানি, দুঃখিত, আমাদেরকে আমদানি করতে হয় এবং প্রায় কিন্তু যে সরকারের যে পারচেজ কমিটি রয়েছে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত যে মন্ত্রিসভা কমিটি রয়েছে, সেখানে কিন্তু আমরা প্রায় দেখি যে এলপিজি কিন্তু আমদানির অনুমতি দেওয়া হয়। তো আমরা সর্বশেষ যে পারচেজটি দেখেছিলাম সেখানে কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি, প্রতি এমবিপিইউটির দাম কিন্তু প্রায় $1 মতো কম পড়ছে, যেটি সর্বশেষ আসবে আমাদের যে এলএমজি, এক কার্গো এলএমজি সেক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা কম দামে এলএমজি আমদানির একটি অনুমতি পেয়েছি, সেই সময় এনার্জি রেগুলেটরি কমিশন থেকে কিন্তু এলপিজির দাম নতুন করে বাড়ানোর ঘোষণাটাও আমরা দেখলাম। অর্থাৎ দুটির ভিতরে আমরা কিছুটা হলেও কিন্তু আমরা পার্থক্য যেটি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আপনার কথা যদি আমি বুঝে থাকি তাহলে তো কম দামে যেহেতু হচ্ছে আরো কমার কথা ছিল, হিসাবটার আমি যে যতটুকু বুঝি তাতে কিন্তু দাম কিছুটা কমার কথা ছিল, কিন্তু হয়তো তাদের কোনো ব্যাখ্যা থাকবে কি কারণে তারা বাড়িয়েছেন, সে ব্যাখ্যাটা আসলে আমি দেখি নাই, তবে হয়তো কোনো ব্যাখ্যা আছে তাদের দাম বাড়ানোর। আর আপনি জানেন যে এখন কিন্তু শুধু ঢাকা শহরে না, ঢাকার বাইরেও কিন্তু এলপিজির কিন্তু ব্যবহার অনেক বেড়েছে এবং গ্রাম অঞ্চলে এখন কিন্তু আগে যে কাঠের লাকড়ি দিয়ে রান্না হতো বা তুষ ছাই এগুলো দিয়ে রান্না হতো, সেটি কিন্তু এখন প্রায় গ্রাম অঞ্চলে খুব কমই দেখা যায় এবং বাসাবাড়িতে কিন্তু এখন বেশিরভাগই এলপিজি ব্যবহার করে। এবং ঢাকা শহরেও যে নতুন বাসাবাড়িগুলো হচ্ছে আপনি জানেন যে সেখানে কিন্তু নতুন করে যে গ্যাসের চুলা সেটের উপর দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু এলপিজির উপরেই নির্ভরশীল থাকতে হয়। এবং আপনাকে আরেকটি তথ্য আসলে জানিয়ে রাখি যে যখন স্পট মার্কেট থেকে কিন্তু এলপিজি আমদানি করা হয় বাংলাদেশে এবং মাত্রা অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু 2022 সালের জুন থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত কিন্তু এলপিজি আমদানি করা বন্ধ রেখেছিল সরকার। সেই সময় কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু দাবি তোলা হয়েছিল যে বাড়তি দাম দিয়ে হলেও তারা এলপিজি নিবে, তার প্রেক্ষিতে কিন্তু আবার সরকারের স্পট মার্কেট থেকে এলএমজি আমদানি শুরু করেছে এবং যেটি এখনো বলবৎ রয়েছে। ধন্যবাদ সাইদ শিপন। আমরা ফের যুক্ত হচ্ছি আমাদের প্রধান প্রতিবেদক মাসুদ রানার সঙ্গে। শীত কমতে পারে, মঙ্গলবার বৃষ্টির আভাস, খুব সংক্ষেপে যদি আবহাওয়া সংবাদটা বলেন মাসুদ রানা। দুদিন ধরে আসলে সেদিন কিছুটা কোথাও কোথাও দেখে সেরকম কথা 24 ঘন্টার কথাই যে তাপমাত্রা ঢাকায় গত সময় 6 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে দিনাজপুরে এবং আগামী যে কয়েকদিন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেখানে তারা বলেছে যে আগামী কয়েকদিন যে তাপমাত্রা রাতের তাপমাত্রা সেটি কমে বাড়বে এবং আগামী 3-4 দিন তাপমাত্রা বৃদ্ধি দেওয়া অব্যাহত রয়েছে, এতে শীতের প্রবণতা অনেকটাই কমে যাবে এবং একই সঙ্গে আগামী মঙ্গলবার দিন খুলনা সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী।
আজ আলোচনায় আমার সঙ্গে যুক্ত ছিলেন জাগো নিউজের উপপ্রধান প্রতিবেদক সাইদ শিপন। সাইদ শিপন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।